হ্যালো ফ্রেন্ডস, অঙ্কিতাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অঙ্কিতা, আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার মায়ের হাতে তৈরি স্পেশাল টক ঝাল মিষ্টি আমের আচার। স্পেশাল কারণ এটা আমার মা, তার মা অর্থাৎ আমার দিদিমার কাছেই শিখেছিলেন। আমার মতো যাদের রোদে দেওয়ার অসুবিধা আছে তাদের জন্য তো এটা আদর্শ, কারণ এই আচারটা ইনস্ট্যান্টলি তৈরি হয়ে যায় আর সারা বছর সংরক্ষণ করা যায়। এই আচার তৈরির সমস্ত পদ্ধতি আর সংরক্ষণ পদ্ধতিও এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই আচার তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি কাঁচা আম। আমগুলো প্রথমেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার শুকনো কাপড় অথবা কিচেন টাওয়ালের সাহায্যে আমগুলো খুব ভালো করে মুছে নেব, যাতে এর গায়ে কোনো অতিরিক্ত জল না লেগে থাকে। এতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সমস্ত আমগুলোই শুকনো করে মুছে নেওয়া হয়ে গেছে, এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। পারম্পরিকভাবে বটির সাহায্য নিয়ে আমরা আম ছাড়িয়ে নিই, এতে আম কাটতেও অনেক সুবিধে হয়। তবে আপনারা চাইলে পিলার আর ছুরির সাহায্যেও আম কেটে নিতে পারেন। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমটা এইভাবে টুকরো করে বীজটা বের করে দিতে হবে। এভাবে আমের অন্য ফালিটারও বীজ বের করে দিতে হবে। এইভাবে এক একটা আম 4 ফালি করে কেটে নিতে হবে। এই আচারে আমের টুকরোগুলো বেশ বড় বড়ই থাকবে, তবে যদি খুব বেশি বড় আম হয় সেক্ষেত্রে আমটা 8 টুকরো করে নিতে পারেন। এভাবে সমস্ত আমগুলোই কেটে রেডি করে নিয়েছি। এই আচারটা তৈরি করতে আমি চিনি ব্যবহার করব। এখানে আমি 1 কেজি চিনি নিয়ে নিয়েছি। মনে রাখবেন 1 কেজি আম হলে 1 কেজি চিনি লাগবে। এবার কাটা আমের টুকরোগুলোই দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আমের টুকরোর সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে অথবা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণটা আমের সাথে মিশিয়ে নিতে পারেন। আমের টুকরোগুলো লবণে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা এইভাবেই 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, আমটা থেকে এবার অনেকটা জল বেরিয়ে যাবে। জলটা একটা বাটিতে এইভাবে গড়িয়ে নেব। আমগুলো যেহেতু রোদে দিচ্ছি না, তাই আম থেকে বেরিয়ে আসা অতিরিক্ত জলটা এইভাবে আলাদা করে নিয়ে ফেলে দেব। এটা কিন্তু আচারে ব্যবহার করব না। আমগুলো জল ঝরিয়ে এইভাবে আলাদা রাখবো। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 6টা এলাচ। গরম তেলে এলাচ দেওয়ার সময় সবসময় কিন্তু এলাচটা থেতো করেই দেবেন, নইলে এলাচটা ফেটে তেল ছিটকে আসতে পারে। এলাচগুলো তেলে 1 মিনিট মতো কম আঁচে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো 3-4 মিনিট মতো হালকা হাতে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোই রাখতে হবে। 3-4 মিনিট পর যখন আমের কালারটা অল্প চেঞ্জ হয়ে আসবে, তখন আমরা এর ওপর ঢেলে দিচ্ছি চিনিটা। 1 কেজি চিনির পুরোটাই আমি এই সময় একসাথে দিয়ে দিচ্ছি। আম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোই রাখতে হবে, নইলে চিনি পুড়ে যেতে পারে। এভাবে এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চিনিটা কড়াইতে লেগে না যায়। দেখুন, কিছুক্ষণ পর নিজে থেকেই চিনিটা গলে যেতে শুরু করেছে। বাইরে থেকে অতিরিক্ত জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দেখুন, চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রসটা ফুটতে দিতে হবে। দেখুন, ধীরে ধীরে আমের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এই আচারটা তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন। ধীমে আঁচে তৈরি হলে আমের মধ্যে টক ভাবটা ভালোভাবে বেরিয়ে আসে আর চিনির রসটাও আমের মধ্যে ঢুকে আমটা খুব নরম আর সুস্বাদু হয়ে যায়। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর চিনির রসটা বেশ গাঢ় হয়ে এসেছে। আঁচটা একদম কমিয়ে আচারটা আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার পরীক্ষা করে দেখব আচারটা তৈরি হলো কি না। এর জন্য হাতার পেছন দিকে অল্প রস নিয়ে এইভাবে 2 আঙুলের সাহায্যে পরীক্ষা করতে হবে। একটা তারের মতন হচ্ছে, তার মানে আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা হতে দেব।
ঠান্ডা হয়ে গেলে আচারের রসটা আরও গাঢ় হয়ে যাবে। ততক্ষণে আচারের ঝাল মশলা বানিয়ে নিই। এর জন্য তাওয়া গরম করে এতে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ জিরে। মশলাগুলো শুকনো খোলায় অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি বাদামি করে ভাজবো না, এতে মশলার নিজস্ব স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা অল্প ঠান্ডা করে নিয়ে একটা মিক্সারে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা একবারে মিহিভাবে গুঁড়ো না করে একটু দানাদার রাখবো, এতে কিন্তু আচারের স্বাদটা ভীষণ ভালো হয়। আচারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ঝাল মশলাটা। এখন একটা খুন্তি বা চামচের সাহায্যে মশলাটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। আমি একটা সেরামিকের এয়ারটাইট জার গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে একদম শুকনো করে রেখেছি। আমের আচারটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই সেটা আমি এই জারে সংরক্ষণ করব। যে কোনো আচারই কাঁচ বা সেরামিকের পাত্রে সংরক্ষণ করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। জারের মুখটা এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে বাইরের বাতাস বা ময়েশ্চার আচারের মধ্যে ঢুকতে না পারে। এতে আচার সারা বছর ভালো থাকে। আর আচার বের করার সময় হাত ব্যবহার না করে শুকনো চামচের সাহায্যেই আচার বের করবেন। স্বাদে গন্ধে অতুলনীয় এই আচার জিভে জল আনতে বাধ্য। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সাবেকি আমের টক ঝাল মিষ্টি আচার। বাড়িতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও লিংক পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।